অবিলম্বে ডিজেল ও কেরোসিনের বাড়তি দাম প্রত্যাহার করা না হলে আইনের আশ্রয় নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার সংগঠন ক্যাব তাদের অভিযোগ আইন লঙ্ঘন করে ভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার সরকারি প্রতিষ্ঠান বিপিসি এদিকে যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ মুনাফা লুটের সুযোগ করে দিতে এই পরিবহন মালিকদের কথায় এক চেটিয়াভাবে বাস ও লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার ডিজেল ও কেরোসিনে বাড়তি দাম চাপিয়ে দেওয়ার ফলে নানামুখী সংকটে পড়েছেন ভোক্তারা গণপরিবহন থেকে শুরু করে কৃষির খরচ সব ক্ষেত্রেই ব্যয় বাড়ল আইন অনুযায়ী জ্বালানির দাম বাড়ানোর আগে গণশুনানিতে ভোক্তাদের মতামত নেওয়া বাধ্যতামূলক অথচ বারবার আইন লঙ্ঘন করে বিপুল পরিমাণ মুনাফা করেছে সরকারি প্রতিষ্ঠান বিপিসি তাই শুধু ব্যবসায়ীদের স্বার্থে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাম্প তখন আমাদের একমাত্র পথ হলো আইনের আশ্রয় নেওয়া জ্বালানি তেলের বৃদ্ধি আমাদের দৃষ্টিতে ব্যবসায়িক বিবেচনায় একটা আমলাতান্ত্রিক সিদ্ধান্ত কিন্তু ক্ষেত্রে যা প্রয়োজন ছিল তা হলো রাজনৈতিক সিদ্ধান্ত অনলাইন সংবাদ সম্মেলনে বিপিসির মুনাফা সরকারকে ফেরত দিয়ে তেলের দাম সহনীয় রাখার প্রস্তাব দেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা বিপিসি রাজস্ব চাহিদার অতিরিক্ত তেতাল্লিশ হাজার সাতশো চৌত্রিশ দশমিক সাত আট কোটি টাকা ভোক্তাদের নিকট থেকে অবৈধভাবে আদায় করেছে জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে ভর্তুকি প্রদানের লক্ষ্যে এ অর্থ দিকে এনআরসি প্রাইসিং স্ট্যাবিলাইজড ফান্ড গঠনের প্রস্তাব করা হয়েছে এদিকে গণপরিবহনে অযৌক্তিক ভাড়া বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি সংগঠনটির মহাসচিব অভিযোগ করেন গণপরিবহনে ভাড়া বৃদ্ধি অবাস্তব অগ্রহণযোগ্য এই সুযোগে কাজে লাগিয়ে বাস ও লঞ্চের মালিক